দেখুন, এই চাপে চর্চা আমাদের ঘোষিত কর্মসূচি, এটা জানেন দীর্ঘদিন ধরেই চলছে। আজ এখানে দেখুন প্রায় এক দেড়শো আমার কার্যকর্তা এবং সাধারণ মানুষ দেখুন চারদিক থেকে সবাই দেখছে। বিজেপির কার্যক্রম হচ্ছে, সেখানে ভালো কিছু হবে, সেখানে কোনোদিন কোনো অন্য খারাপ বিষয়ে চর্চা হবে না, মানুষের পাশে থাকার চর্চা। এই চাপে চর্চার মাধ্যমে আমাদের কার্যকর্তাদের সঙ্গে দেখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশ্বস্ত করা, সেই কার্যক্রম এখানে। আমাকে হুমকি দিক, আমাকে মেরে ফেলুক, কোনো দুঃখ নেই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, চলুক। এত ফোন কাল থেকে আমার ফোনে এসেছে, এত খুশি মানুষ, আপনি লড়ুন, আমরা সঙ্গে আছি, শুধু এই কথাটা বলবার। গলায় ঘন্টাটা বাঁধবে কে, সেই লোকটা ছিল না, গলায় মুখ সবার শুনে হচ্ছিল, কে কাজ, কে বলবে, কে বলবে, ঘন্টাটাও বেঁধেছে। তো সেখানে আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত করাপ্টেড ধনী যারা আছে, করাপ্টেড ধনী, তাদের পায়ের সঙ্গে মাছ ছড়ে গেছে। যারা চোখের সামনে দেখেছি বিড়ি ঢুকতে ঢুকতে যেতে, আজকে তার তিনটে চারটে বাড়ি, সেই সব লোকেরা চমকে গেছে। আগামী দিনে এটা আরও ভয়ঙ্কর রূপ নেবে যত সামনের দিন যাবে, কারণ কালী পুজোর পরে আমরা আইনি লড়াই, রাস্তায় লড়াই, দুটো একসঙ্গে লড়াই। সেই লড়াই আন্দোলন একমাত্র আমাদের মূল্য সাধারণ মানুষ, যারা চায় পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি কালো মেঘ উড়াও হোক, সেই লড়াই আমরা লড়ছি। তো সেই লড়াই যখন আমরা লড়ছি, সেই লড়াইয়ে আমাদের নিজেদের জায়গাগুলো যেন সলিড, লড়বার জায়গাগুলো যেন সলিড, এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের চিন্তা করতে হবে। বাকি মানুষ আরামবাগ লোকসভার মানুষ বিজেপির সঙ্গে আছে, আপনারা দেখেছেন গতকাল হরিপালে হরিপালে ভিডিও ডেপুটেশনকে কেন্দ্র করে আমাদের প্রবীণ দুই কার্যকর্তাকে মারধর করেছে, তারপরেও ওখানে পাঁচ শতাধিক লোক আমার সঙ্গে মিছিলে হেঁটেছে রাস্তায়, আর সাধারণ মানুষ হাত দেখিয়েছে, তারা কত খুশি, খুশি, তারা শুধু শুনতে চায় তৃণমূলের এগেনস্টে লড়াইটা কে করবে। যে দুটো বিধায়ক, এক পরিবারের হাজব্যান্ড ওয়াইফ, বেচারা মান্না করবি মান্না, তো তাদের করাপশন নিয়ে যখন মুখ খুলতে শুরু করেছি, মানুষ খুশি। কালকে মিডিয়া উত্তর চাইতে গিয়েছিল, বক্তব্য দেয়নি গাছাওয়াল, কারণ তার কাছে বক্তব্য দেওয়ার জায়গা নেই, আমার কাছে বলার অনেক জায়গা। একজন ডিস্ট্রিবিউটর বলেছে আমার এগেনস্টে মানহানির মামলা করবে, আমি ওপেন চ্যালেঞ্জ করছি মিডিয়ার মাধ্যমে, যদি দম থাকে মানহানির মামলা করে দেখা, দুধ আর জল আলাদা হবে। আমিও চাইছি মানহানির মামলা হোক আমার বিরুদ্ধে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার যাদের নাম বলেছি তাদের এগেনস্টে যথেষ্ট তথ্য প্রমাণ আমার কাছে, কাউকে ছেড়ে কথা বলা হবে। কেন্দ্রীয় সরকার খাদ্য সামগ্রী পাঠাবে, আর এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা সরকারি অফিসারদের সঙ্গে নিয়ে, কিছু করাপ্টেড ডিস্ট্রিবিউটারকে সঙ্গে নিয়ে সেই মাল লুট করবে, তা বরদাস্ত হবে না, আমরা ছাড়বো না। এবং যেখানে যেখানে এরকম ঘটনা ঘটবে, শুধু খাদ্য সামগ্রী নয়, প্রত্যেকটা দুর্নীতি বিজেপি ঝাঁপিয়ে পড়বে, কেউ আটকাতে পারবে। তাই আমি সবাইকে বলতে চাই, কালী পুজোর পর থেকে যে লড়াই শুরু হবে, সেই লড়াইয়ে সবাই একত্রিত হতে হবে। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, সাধারণ মানুষ অনেক আশীর্বাদ করছে, অনেক আশীর্বাদ। আমি এখানে বলছি, এই বক্তব্য শোনার জন্য বাস স্ট্যান্ড এলাকার লোকেরা ঘুরছে, এদিকে তৃণমূলের লোকও ঘুরছে, শুনছে কী বলছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে চলে যাবে সরকার। তাই পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের ক্লিয়ার রাখতে হবে, যেই আন্দোলন, যে লড়াই আমরা নেমেছি, সেই আন্দোলন, সেই লড়াই আমাদের চলবে, সেই লড়াইয়ে আমরাই জিতব, কারণ আমরা
পশ্চিমবঙ্গের এবং আরামবাগ লোকসভার বুথ থেকে যে লড়াই লড়ছি বিজেপির বিরুদ্ধে লড়াই। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাতাবই। কেচি কেচিতে, কেচি কেচিতে, বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।